হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি জনপ্রিয় মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দিব। মার্কেট প্লেসের নামটি হচ্ছে freelancer.com। freelancer.com এর মাধ্যমে আপনি বিট এবং কনটেস্ট করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো কিভাবে আপনি বিট এবং কনটেস্ট করবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে freelancer.com টি ক্রিয়েট করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে নিই। আমি সর্বপ্রথমে এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমি একটি ইমেল দেব, একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটি এমন দেবেন যেখানে ছোট হাতের বড় হাতের সিম্বল যেন থাকে। এখানে আমি টিক দেব আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার, জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এখানে একটি ইউজার নেম দেবেন। আমি ইউজার নাম দিলাম ওয়েব শুভ। নেক্সট, এখানে দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, মানে পূর্বে রেজিস্ট্রেশন করা আছে, এমন একটি নাম দেন যেটা ইউনিক হয়। আমি দিলাম শুভ 4444। আমি একজন ফ্রিল্যান্সার। এখানে আছে আই ওয়েন্ট টু ওয়ার্ক, আই ওয়েন্ট টু হায়ার। তো আমি কাজ করার জন্য আই ওয়েন্ট টু ওয়ার্কে ক্লিক করব। করার পর এখানে আমাদের কিছু স্কিল সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইট আইটি অ্যান্ড সফটওয়্যার স্কিল, আমাদের এখানে কিছুই স্কিল দিতে হবে। তো আমি দিলাম ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, পিএসপি। আপনি পরবর্তীতে যদি আরও দিতে চান পরবর্তীতে এডিট করে দিতে পারবেন। তো আমরা নেক্সট স্টেপ করার পর আমাদের এখানে কিছু ফর্ম পূরণ করতে হবে। আমি সর্বপ্রথম নাম দিতেছি। আমি এখানে ফার্স্ট নেম শুভ এবং লাস্ট নেম আহমেদ। আপনারা চাইলে আরও ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি ইংলিশ দিলাম, আমি পরে এডিট করে নেব। আপনারা অ্যাডভান্সে ক্লিক করার পর নেক্সট স্টেপ ক্লিক করার পর একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ভেরিফাই করতে বলবে। এখানে পেপাল, আমরা এটাই পরে সেট আপ করবো। স্কিপ ফর নাও করার পর এখানে 14 দিনের ফ্রি ট্রায়াল, আমরা এটাও নিব না, আমরা স্কিপ ফর নাও করার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি ইমেজ দেব। ইমেজ দেওয়ার জন্য এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে এডিট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করার পর আমি একটি ইমেজ দেব। ইমেজ দেওয়ার জন্য ডেস্কটপ ইমেজ, আপনাদের ক্রপ করার দরকার হলে ক্রপটা করে নেবেন, আমি ক্রপ করব না। সেট অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে আপনি পেমেন্ট ভেরিফাই, ফোন ভেরিফাই, ইমেল ভেরিফাই এবং ফেসবুক কন্ট্যাক্ট ইমেলটি ভেরিফিকেশন করে নেব। তার জন্য ইমেল ভেরিফিকেশনে ক্লিক করার পর আমরা এখানে ইমেলটি ভেরিফিকেশন করে নেব। আমরা যাব ইমেলে, এখানে দেখুন freelancer.com ভেরিফাই টু ইমেল অ্যাড্রেস রেজিস্টার। তো আমরা এখানে ভেরিফাই করে নেব। তার জন্য আপনারা ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেসও ক্লিক করতে পারেন, বা কপি করে আপনি আপনার অন্য ব্রাউজারে দিতে পারেন।
তো আমাদের এখানে দেখাইতেছে সাকসেস ইওর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড। আমরা এটি রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখব এখানে হাই শুভ প্লিজ ভেরিফাই ইওর ফোন নাম্বার। সর্বপ্রথমে ছিল আমাদের এখানে ভেরিফাই করতে বলতেছিল ইমেল, এখন আমাদের ফোন নাম্বার। তার জন্য আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে এখানে ফোন নাম্বার ভেরিফাই ক্লিক করার পর এখানে আমরা দেখব ফোন নাম্বার ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেব বাংলাদেশ, বাংলাদেশ এখানে নাম্বার দেব। নাম্বার দেওয়ার পর আমরা এখানে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করব। কোডে ক্লিক করার পর আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটি কোড যাবে। কোডটা আমরা এখানে দিয়ে দেব। আমরা এখানে ভেরিফাই কোড ক্লিক করব। ক্লিক করার পর সরি আমার এখানে কোডটি আমি দিতে ভুল করেছিলাম, ভেরিফাই কোডে ক্লিক করব। কোডে ক্লিক করার পর দেখব আমরা ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেট ইওর সিকিউরিটি নাম্বার ক্লোজ। আমাদের নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা সবগুলো ভেরিফাই করে নেবেন, ইমেল, ফোন নাম্বার আর ফেসবুক কানেক্টেডটা করে নেবেন। তো আমি আর দেখাতেছি না, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কিভাবে কন্টেস্ট এবং বিট করবেন। তো এখানে আমি ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।